আমরা আমাদের সমাজে একটা বিষয় নিয়ে মতভেদ রয়েছে যে আমরা যে স্বর্ণ ব্যবহার করি ব্যবহৃত স্বর্ণের যাকাত ফরজ কি ফরজ নয়, ব্যবহৃত স্বর্ণের যাকাত ফরজ, কোন কোন মালের যাকাত ফরজ এটা আমাদের জানা দরকার। এক নম্বর বাহিমাতুল আনআম অর্থাৎ গৃহপালিত পশু। দুই নম্বর হচ্ছে আন নাকদান অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্য যদি নিসাব পরিমাণ থাকে কারো বাড়ি মালিকানা এক বছর যাবত তাহলে তার উপরে জাকাত ফরজ। তিন নম্বর উরুদুত তিজারা অর্থাৎ ব্যবসায়িক মাল, ব্যবসায়িক সম্পদ যেগুলো মানুষ কেনা বেচা করে এগুলো সম্পদের উপরেও জাকাত ফরজ। চার নম্বর আল মাআদিন ওয়ার রিকাজ অর্থাৎ খনিজ ও মাটির ভিতরে লুকায়িত সম্পদ। পাঁচ নম্বর আল হুবুব ওয়াস সিমার অর্থাৎ শস্য ও ফল, শস্য ও ফলের উপরে জাকাত ফরজ। তাহলে আমরা পাঁচ প্রকার সম্পদ পেলাম যেগুলোর উপরে জাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ আপনার মা যেটা ব্যবহার করছে সেই স্বর্ণের মালিক যদি আপনার মাই হয়, আপনার স্ত্রী যেটা ব্যবহার করছে সেই স্বর্ণের মালিক যদি আপনার স্ত্রী হয়, এভাবে আলাদা আলাদা মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কারো উপরেই জাকাত ফরজ নয়, কারণ কারো কাছেই নিসাব পরিমাণ হয়নি। আর যদি বিষয়টি এমন হয় যে না কাউকে মালিকানা দেওয়া হয়নি বরং স্বর্ণ পরিবারের যে কর্তা তার একক মালিকানায় আছে কিন্তু ব্যবহার করতে দেওয়া হয়েছে মাত্র, তাকে পূর্ণ মালিক বানানো হয়নি, এমন যদি হয় তাহলে কিন্তু জাকাত আদায় করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা যাকাত কর্মশালা এই প্রোগ্রামে সবাই উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সময় সংক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে আলোচনা করব যে সকল মালের যাকাত ফরজ, কোন কোন মালের যাকাত ফরজ এটা আমাদের জানা দরকার। এক নম্বর বাহিমাতুল আনআম অর্থাৎ গৃহপালিত পশু, গৃহপালিত পশুর যাকাত ফরজ কীভাবে ফরজ, কয়টা হলে ফরজ সেটা আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। গৃহপালিত পশু এর উপর জাকাত ফরজ। দুই নম্বর হচ্ছে আন নাকদান অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্য যদি নিসাব পরিমাণ থাকে কারো বাড়ি মালিকানা এক বছর যাবত তাহলে তার উপরে জাকাত ফরজ। তিন নম্বর উরুদুত তিজারা অর্থাৎ ব্যবসায়িক মাল, ব্যবসায়িক সম্পদ যেগুলো মানুষ কেনা বেচা করে এগুলো সম্পদের উপরেও জাকাত ফরজ। চার নম্বর আল মাআদিন ওয়ার রিকাজ অর্থাৎ খনিজ ও মাটির ভিতরে লুকায়িত সম্পদ, খনিজ এবং মাটির নিচে লুকায়িত সম্পদ। পাঁচ নম্বর আল হুবুব ওয়াস সিমার অর্থাৎ শস্য ও ফল, শস্য ও ফলের উপরে যাকাত ফরজ। তাহলে আমরা পাঁচ প্রকার সম্পদ পেলাম যেগুলোর উপরে যাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেগুলো কিভাবে জাকাত আদায় করব এবং জাকাত ওয়াজিব হওয়ার জন্য আমাদের শর্ত কী কী এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন আমরা আলোচনা করব যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য কী কী শর্ত আছে, কী কী শর্ত থাকলে একজন ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। মূলত জাকাত ফরজ হওয়ার জন্য মূল দুইটি শর্ত আছে। এক, মিল্ক নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তারপরে জাকাত ফরজ হবে। দুই, মাদাল হাউল অর্থাৎ এক বছর পূর্ণ হওয়া, আপনার কাছে একটা সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর পূর্ণ আছে, এক চন্দ্র বছর, এক চন্দ্র বছর পূর্ণ আপনার কাছে আছে
অতএব আপনার উপরে তখন জাকাত ফরজ হবে। এক চন্দ্র বছর পূর্ণ হওয়া, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। তিনি বলছেন যে পূর্ণ এক বছর পূর্ণ হওয়া পর্যন্ত সম্পদের জাকাত নাই, পূর্ণ এক বছর পূর্ণ হতে হবে আপনার মালিকা নাই, তাহলে জাকাত ফরজ। কিছু কিছু সম্পদের, কিছু কিছু মালের এক বছর পূর্ণ হওয়া সম্পদ মানে শর্ত নয়, কিছু কিছু সম্পদ আছে যেগুলোর এক বছর পূর্ণ হওয়া শর্ত নাই। তার মধ্যে এক নম্বর হচ্ছে মাটি থেকে উৎপন্ন শস্য ও ফল। যে সকল শস্য মাটি থেকে উৎপন্ন হচ্ছে সেগুলোর জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তোমরা সম্পদের যাকাত আদায় করো, শস্যের যাকাত আদায় করো যেই দিন তা কর্তন করা হয়, অর্থাৎ যেই দিন উঠানো হবে শস্য সেই দিন তার যাকাত আদায় করে ফেলতে হবে। এই শস্য এক বছর মালিকানায় থাকা শর্ত নয়। দুই নম্বর হচ্ছে গবাদি পশুর বাচ্চা। গবাদি পশুর বাচ্চা অর্থাৎ যখন বছরে একবার আপনি গবাদি পশু বা গৃহপালিত পশুর যাকাত আদায় করবেন, তার কিছুদিন আগেও যদি বাচ্চা প্রসব হয়ে থাকে ওই পশুর, তাহলে ওই বাচ্চাও কিন্তু মায়ের হিসাবে আসবে। ওই বাচ্চাগুলো তার আসল হলো মা, মায়ের হিসাবে আসবে, গণনা হবে। অতএব এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়। তিন নম্বর আরেক সম্পদ আছে যে ব্যবসায়িক মালের লভ্যাংশ। আপনি ব্যবসা করছেন, দেখা যাচ্ছে যে লাভ হচ্ছে কিছু, মূলধন একটা আছে আর একটা লভ্যাংশ, মূলধনের সাথে লভ্যাংশ যোগ হবে যখন বছরে একবার যাকাত আদায় করবেন, তখন আপনার যে মূলধন সেটা তো আসবেই, যেটা আছে এর সাথে যেগুলো লাভ হচ্ছে আপনার প্রতিনিয়ত কিছু লাভ হচ্ছে, এই লাভগুলোও আপনাকে একসাথে হিসাব করতে হবে যে আপনি কত টাকা লাভ হয়েছে। এই লভ্যাংশ তার মূলধনের অনুসরণ করবে, এক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়। এখন আমরা আসি একটার পর একটা, যে এই পাঁচ প্রকার সম্পদের যাকাত ফরজ বললাম, এই পাঁচ প্রকার সম্পদের একটা একটা করে পর্যালোচনা করি। এক নম্বরে আলোচনা করব স্বর্ণ ও রৌপ্যের যাকাত। স্বর্ণ ও রৌপ্যের যাকাত, স্বর্ণ এবং রৌপ্যের যাকাত ফরজ, এ ব্যাপারে অনেক দলিল কোরআন থেকে দলিল আছে, যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যেটা আমরা ইতিপূর্বে শুনলাম, যে ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে এবং তার যাকাত আদায় করে না, তার জন্য ফাবাশ্বিরহুম বিআযাবিন আলিম, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির, কঠিন শাস্তির সংবাদ দাও। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে স্বর্ণ এবং রৌপ্যের যাকাত ফরজ, কেউ যাকাত আদায় না করে যদি সেটা পুঞ্জীভূত করে রাখে তাহলে তার যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। স্বর্ণ এবং রৌপ্যের নিসাব কী, কতটুকু স্বর্ণ একজন ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত ফরজ হবে, কতটুকু স্বর্ণ একজন ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত ফরজ হবে, এটা আমাদের জানতে হবে। স্বর্ণ এবং রৌপ্যের নিসাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস, স্বর্ণের নিসাব, তিনি বলছেন যে ওয়ালাইসা আলাইকা শাইউন ইয়ানি ফি যাহাবি হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, বলছেন যে 20 দিনারের কম স্বর্ণে যাকাত নাই, যাকাত ফরজ নয়, 20 দিনারের কম স্বর্ণে যাকাত ফরজ নয়। ফাইদা কানা লাকা 20 দিনারান, তারপর যদি তোমার 20 দিনার স্বর্ণ থাকে, ওয়াহালা আলাইহাল হাউলু, আর যদি সেই 20 দিনার স্বর্ণ তোমার কাছে এক বছর পূর্ণ মালিকানায় থাকে, ফাফিহা নিসফু দিনারিন, তাহলে অর্ধ দিনার তোমার উপর যাকাত ফরজ, ফামা জাদা ফা হিসাবি যালিক, আর যদি এর বেশি হলে যাকাতের হিসাব অনুযায়ী সেই যাকাত আদায় করতে হবে। এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে স্বর্ণের নিসাব হচ্ছে 20 দিনার, স্বর্ণের নিসাব হলো 20 দিনার, 20 দিনার স্বর্ণ হলে যাকাত ফরজ। দিনার বলতে কি বোঝায়, হাদিসে যতগুলো জায়গায় দিনার দেখবেন, দিনার মানেই হলো স্বর্ণ, এবং স্বর্ণ ওজনের ভিত্তিতে হবে। আমরা সবাই জানি যে আগে স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা ছিল, স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা মানে টাকা মুদ্রা স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি ছিল, এবং সেগুলো কিন্তু গণনার ভিত্তিতে হতো না। আমরা যেমন আজকে বর্তমান জামানায় 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা বলি, সে সময় কিন্তু এইভাবে গণনা করা হতো না, বরং ওজনের ভিত্তিতে সেটা পরিমাপ হতো, ওজনের ভিত্তিতে সেটা পরিশোধ হতো। কোনো জিনিস কেউ দিনারের বিনিময়ে ক্রয় করলো, তো স্বর্ণ কতটুকু স্বর্ণ এই ওজনের ভিত্তিতে কিন্তু ক্রয় বিক্রয় হতো।
তো ওজন করে সেটা হতো, এই জন্য সেটা একটা দিনার আমাদের বুঝতে হবে। হোসেন এক দিনার সমান কতটুকু স্বর্ণ, এক দিনার সমান কতটুকু স্বর্ণ এটা আমাদের জানা দরকার, যেহেতু বিশ দিনার বলা হচ্ছে। এক দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ, এক দিনার সমান 4.25 গ্রাম স্বর্ণ, অর্থাৎ 4.25 গ্রাম স্বর্ণ। তাহলে বিশ দিনার সমান, তাহলে বিশ দিয়ে যদি 4.25, বিশকে যদি 4.25 দিয়ে গুণ দেই তাহলে 85 গ্রাম স্বর্ণ আসবে। তাহলে আমাদের স্বর্ণের নিসাব হলো 85 গ্রাম স্বর্ণ, স্বর্ণের নিসাব 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ সেটা যদি আমরা আমাদের দেশের, আমাদের দেশে গ্রাম অনুযায়ী সেটা ব্যবসা হয় না, আমাদের দেশে ভরি হিসেবে হয়। তাহলে 85 গ্রামকে যদি আমরা ভরিতে নিয়ে আসি তাহলে কতটুকু হবে, 11.66 গ্রামে কিন্তু এক ভরি। এই হিসাব অনুযায়ী 85 গ্রাম স্বর্ণের হিসাব আসবে 7.29 বা 7.5 বলা হয়, যে প্রায় 7.5 ভরি স্বর্ণ, যেটাতে একই রেট হিসাব আসবে রতি, মানে আমরা যেটা স্বর্ণকারের কাছে যে হিসাব নিয়েছি সেই অনুযায়ী সেটা হবে 7 ভরি 5 আনা এবং 5 রতি, একই রেট হিসাব, 7 ভরি 5 আনা 5 রতি স্বর্ণ যদি কারো মালিকানায় এক বছর যাবত মজুদ থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। দিবেন কিভাবে? দিবেন যে আপনার কাছে 7.5 ভরি হয়েছে বা আপনার 7 ভরি 5 আনা 5 রতি স্বর্ণ আপনার মালিকানায় এক বছর যাবত আছে, এই স্বর্ণকে আপনি বাজারে বিক্রি করতে গেলে কত টাকা পাবেন? আপনি নতুন স্বর্ণের হিসাব করবেন না, আমরা স্বর্ণের হিসাব করব কি, যেটা আমি আমার স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে কতটুকু পাব। আজকের হিসাব অনুযায়ী আজকে আমি খবর নিয়েছি পুরাতন স্বর্ণ, যেটা আমাদের দেশি স্বর্ণ হয়, যে আমাদের দেশীয় স্বর্ণ যদি হয় তাহলে পুরাতন স্বর্ণ তারা কিনছে 74,000 টাকা ভরি, 74,000 টাকা তারা ভরি কিনছে। তাহলে আমার ধরেন আপনার কাছে 7.5 ভরি আছে বা 8 ভরি আছে 9 ভরি আছে, এই 9 ভরিকে আপনি 74,000 দিয়ে গুণ দেন, যত টাকা আসবে এই মোট টাকাকে আপনি 40 দিয়ে ভাগ দিবেন, আপনার স্বর্ণের মোট বিক্রয় মূল্যকে, স্বর্ণের মোট বিক্রয় মূল্যকে 40 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটা আপনি জাকাত দিয়ে দেবেন, এটাই কিন্তু আপনার 2.5% হবে, 40 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। মূল টাকা কত টাকা আসবে আপনার, ধরেন 5 লাখ টাকা আপনার মূল স্বর্ণের দাম আসলো, এবার 5 লাখ ভাগ 40 = যেটা আসবে আপনি জাকাত দিয়ে দেবেন, তাহলে আপনার 2.5% জাকাত আদায় হয়ে যাবে। আর যদি বিদেশি স্বর্ণ হয় থাকে তাহলে 90,000 টাকা ভরি তারা কিনছে, বিদেশি স্বর্ণ তারা 90,000 টাকা ভরি কিনছে। আপনার কাছে যদি স্বর্ণ থাকে বিদেশি স্বর্ণ তাহলে আপনি আপনার মোট স্বর্ণকে যত ভরি স্বর্ণ আছে তত ভরিকে আপনি 90,000 দিয়ে গুণ দেন, এবার মোট টাকা যত আসবে সেই টাকাটিকে আপনি 40 দিয়ে ভাগ দেন, 40 দিয়ে ভাগ দিয়ে যেটা উত্তর আসবে সেটাই আপনি জাকাত দিয়ে দেবেন, এটাই আপনার মূল মানে স্বর্ণের জাকাত আদায়ের পদ্ধতি। এবং এভাবে জাকাত আদায় করলে আপনার পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সঠিকভাবে জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। এখন স্বর্ণের ব্যাপারে কিছু প্রশ্ন এসে যায় যে জাকাত আদায়ের জন্য আমি আগে বলেছি ব্যক্তি মালিকানা শর্ত, ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি পূর্ণ মালিকানা হতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার পরিবারে আপনার মা ব্যবহার করে 2 ভরি, আপনার স্ত্রী ব্যবহার করে 3 ভরি, আপনার বোন ব্যবহার করে হয়তো 5 ভরি, আপনার মেয়ে ব্যবহার করছে আরও 3 ভরি। যদি আলাদা আলাদা হিসাব করি তাহলে কারো কাছেই নিসাব পরিমাণ হয়নি। আবার যদি পরিবারের সকল সদস্যের স্বর্ণ একসাথে হিসাব করি তাহলে সেটা নিসাব পরিমাণ হয়ে গেছে বা আরও বেশি হয়ে গেছে। এখন জাকাত ফরজ হবে কি হবে না এ ব্যাপারে বলবো যে জাকাত ফরজ হয় ব্যক্তি মালিকানার উপরে। আপনি আপনার পরিবারের যে সদস্যগণ স্বর্ণ ব্যবহার করছে তারা যদি, যেই ব্যক্তি যেই সদস্য যেই স্বর্ণ ব্যবহার করছে সেই সদস্য যদি সেই স্বর্ণের পূর্ণ মালিক হয়, অর্থাৎ আপনার মা যেটা ব্যবহার করছে সেই স্বর্ণের মালিক যদি আপনার মাই হয়, আপনার স্ত্রী যেটা ব্যবহার করছে সেই স্বর্ণের মালিক যদি আপনার স্ত্রী হয়, এভাবে আলাদা আলাদা মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কারো উপরেই জাকাত ফরজ নয়, কারণ কারো কাছেই নিসাব পরিমাণ হয়নি।
আর যদি বিষয়টি এমন হয় যে না কাউকে মালিকানা দেওয়া হয়নি, বরং স্বর্ণ পরিবারের যে কর্তা তার একক মালিকানায় আছে কিন্তু ব্যবহার করতে দেওয়া হয়েছে মাত্র, তাকে পূর্ণ মালিক বানানো হয়নি, এমন যদি হয় তাহলে কিন্তু জাকাত আদায় করতে হবে। সব স্বর্ণ একত্রে যোগ করে যদি নিসাব পরিমাণ হয়ে যায় তার জাকাত আদায় করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে ধরেন আপনার কাছে 20 ভরি রৌপ্য আছে আর 5 ভরি স্বর্ণ আছে, এখন কি দুইটা মিলে নিসাব হবে কি হবে না? এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হল যে স্বর্ণ এবং রৌপ্য দুইটা আলাদা বস্তু এবং দুইটারই আলাদা আলাদা নিসাব বর্ণনা করা হয়েছে হাদিসে, সেহেতু স্বর্ণের আলাদা নিসাব দেখতে হবে, রৌপ্যের আলাদা নিসাব দেখতে হবে, একটি আরেকটির নিসাব পূর্ণ করবে না, এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। অতএব যদি দুইটাই আলাদা আলাদাভাবে নিসাব পরিমাণ না হয় তাহলে কোনোটার উপরে জাকাত ফরজ নয়। কিন্তু টাকার ক্ষেত্রে কি টাকার জাকাত ফরজ? স্বর্ণের সাথে টাকা নিয়ে আসছি কেন? কারণ মুদ্রা কিন্তু স্বর্ণ দিয়ে শুরু হয়েছে, স্বর্ণরূপের মুদ্রা, এজন্য টাকাও কিন্তু তার অন্তর্ভুক্ত। যদিও ওই জামানায় তদানীন্তন কালে কিন্তু আমাদের যে কাগজের টাকা, এই টাকা ছিল না, এই টাকা ব্যবহারও হতো না, বরং স্বর্ণ মুদ্রের টাকা ছিল। এখন কাগজের টাকা এটার জাকাত কি স্বর্ণরূপের সাথেই হবে কি আলাদা হবে, এ ব্যাপারেও কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে যথেষ্ট বড় ধরনের মতভেদ রয়েছে। তবে অনেকেই বলছেন যে না, এটা তো টাকা, কাগজের টাকা, স্বর্ণরূপের মুদ্রার যে মান এ অনুযায়ী টাকা ঠিক নাই, এই জন্য টাকা আলাদা নিসাব ধরতে হবে। আর অনেকে বলছেন যে না, যেহেতু মূল একটাই, স্বর্ণরৌপ্য মুদ্রা দিয়ে কিন্তু মুদ্রার প্রচলন হয়েছে, অতএব টাকা স্বর্ণ এবং রৌপ্যের যে কোনো একটার সাথে যদি যোগ করে নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে একসাথে হিসাব হবে। ধরেন আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণ আছে এবং কিছু টাকাও আছে, এবং টাকা আর স্বর্ণ যোগ করে যদি আপনার 7.5 ভরি স্বর্ণের দাম হয়ে যায়, ধরেন আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে আর আপনার কাছে এমন কিছু টাকা গচ্ছিত আছে, টাকা এবং স্বর্ণের যে বিক্রয় মূল্য এটা যোগ করলে আপনার নিসাব পরিমাণ স্বর্ণের মূল্য যেটা হবে সেই পরিমাণ যদি হয়ে যায় তাহলে এটাও কিন্তু যোগ হবে, এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। যোগ করে আপনাকে জাকাত আদায় করতে হবে। এখন টাকার জাকাতের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা বলা হয় যে টাকা কতটুকু হলে, কারো ধরেন স্বর্ণ নাই রৌপ্যও নাই শুধু টাকা আছে, তো টাকা কতটুকু, কত টাকা থাকলে জাকাত ফরজ হবে? তো এখানে বলা হয়েছে যে নিসাব পরিমাণ স্বর্ণ অথবা নিসাব পরিমাণ রৌপ্য। নিসাব পরিমাণ স্বর্ণ, স্বর্ণর নিসাব হলো 85 গ্রাম আর রৌপ্যের নিসাব আমি বলবো, রৌপ্যের নিসাব হলো 595 গ্রাম রৌপ্য, যেটা মোটামুটি 52.5 ভরি হয়ে থাকে। এই ভরি পরিমাণ রৌপ্য এই দুইটার যে কোনো একটার বিক্রয় মূল্য বা এর মানে এর নিসাবের মূল্য পরিমাণ যদি এই মূল্য পরিমাণ, এই নিসাব পরিমাণ স্বর্ণ এবং রৌপ্যের মূল্য পরিমাণ যদি টাকা আপনার কাছে 1 বছর যাবৎ মালিকানায় থাকে তাহলে ওই টাকার উপর জাকাত ফরজ। এখন যে সময় এটা বলা হয়েছিল ওই সময় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, 52.5 ভরি রৌপ্যের দাম তাই ছিল, কিন্তু এখন তো আর তা নাই, এখন তো আসমান জমিন ফারাক। এখন ধরেন দেখা যাচ্ছে যে পুরাতন স্বর্ণই বিক্রি করতে গেলে আপনি 74,000 টাকা ভরি বিক্রি করছেন, অথচ আজকে জিজ্ঞেস করলাম স্বর্ণকারকে, তিনি বলছেন যে তারা রৌপ্য কিনছে 1,000 টাকা ভরি, 900 থেকে 1,000 তারা কিনছে আর 17,000-18,000 টাকা ভরি তারা বিক্রি করছে। তাহলে 1,700 বা 1,800 টাকা মানে ভরি হিসেবে তারা বিক্রি করছে। তাহলে যেহেতু 900 থেকে 1,000 তাহলে 1,000 টাকা ভরি যদি হয়, কোথায় 1,000 টাকা ভরি স্বর্ণ রৌপ্য বিক্রি হচ্ছে আর কোথায় 74,000 টাকা ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে, তাহলে তো আকাশ জমিন পার্থক্য। এখন কোনটার মূল্য ধরে সে টাকার নিসাব নির্ধারণ করবে, এক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে ওলামায়ে কেরাম অনেকেই যেটা বলছেন যে অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে স্বর্ণের মূল্যটাই বৃদ্ধি হয়েছে, অন্যান্য দ্রব্য মূল্য যেমন বৃদ্ধি হয়েছে সে অনুযায়ী স্বর্ণের মূল্যটা বেড়েছে, কিন্তু রৌপ্যের চাহিদা কমে যাওয়ার কারণে রৌপ্যের মূল্যটা বৃদ্ধি হয়নি। অতএব স্বর্ণের মূল্য ধরে নিসাব ধরাই সঠিক,
তবে তারা আবার বলছেন তবে, যেহেতু রৌপ্যের মূল্যটা কম, অতএব কম মূল্যটাকে ধরে যদি নিসাব গ্রহণ করে তাহলে সেটা অধিক তাকওয়ার পরিচয় এবং সেটা অধিক সন্দেহমুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহমুক্ত কাজ করো। তাহলে আমরা এই বিষয়ে বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। রৌপ্যের নিসাব কি? রৌপ্যের নিসাব হচ্ছে 200 দিরহাম। 200 দিরহাম হাদিসে যত জায়গায় দিরহাম পাবেন সব দিরহাম মানেই হলো রৌপ্য। রৌপ্য রৌপ্যের নিসাব কতটুকু? রৌপ্য মানে 200 দিরহাম। 200 দিরহাম সমান, 200 দিরহাম সমান হবে 595 গ্রাম রৌপ্য। 595 গ্রাম রৌপ্য, যেটা মোটামুটি যদি আমরা ভরির হিসাবে নিয়ে আসি তাহলে 51.02 ভরি। এই পরিমাণ রৌপ্য যদি কারো মালিকানা 1 বছর যাবৎ থাকে তাহলে তার বিক্রয় মূল্য যত হবে সেই বিক্রয় মূল্যকে 40 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা জাকাত দিয়ে দিতে হবে, তাহলে রৌপ্যের জাকাত আদায় হয়ে যাবে। মানে একটা বিষয় চলে আসে স্বর্ণের ক্ষেত্রে, স্বর্ণ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসালা যেটা সবাই জিজ্ঞেস করে আমাদেরকে, সেটা হলো যে স্বর্ণ তো সরাসরি, স্বর্ণ আমাদের দেশে যদি বানানো হয় তাহলে এর মধ্যে খাদ দেওয়া হয়, খাদ থাকে। এখন আমরা যখন হিসাব করব খাদ সহ না খাদ বাদ দিয়ে, হ্যাঁ খাদ সহ না খাদ বাদ দিয়ে কতটুকু, এ অনুযায়ী আজকে এই স্বর্ণকারের সাথে কথা হলো যে আপনার খাদ সহ কিনেন আর বিক্রি করেন না খাদ বাদ দিয়ে। তারা যেটা আমাদেরকে জানাইলো যে তারা খাদ বাদ দিয়ে নয়, খাদ সহই তারা কিনে। বলছে যে 74,000 টাকা যেহেতু খাদ থাকে, খাদের টাকাটা ছাড় দিয়েই কিন্তু আমরা কিনে থাকি, অতএব খাদ সহই আমরা এত মানে স্বর্ণ হিসাব করে ওজন করে এটা বাদ দেওয়া হয় না যে এটা খাদ এতটুকু বাদ দেওয়া হলো, এটা নয়। এবং যখন বিক্রি করি তখনও কিন্তু খাদ সহই সরাসরি ওজন করে দিয়ে দেওয়া হয়। যদি এটাই হয় ব্যাপার তাহলে খাদ সহই কিন্তু ওজন করে যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে, খাদ সহই ওজন হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এরপরে আমরা আসি ব্যবহৃত অলঙ্কারের জাকাত। আমরা আমাদের সমাজে একটা বিষয় নিয়ে মতভেদ রয়েছে যে আমরা যে স্বর্ণ ব্যবহার করি ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ কি ফরজ নয়? ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ, ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ, যদিও ব্যাপারটি নিয়ে মতভেদ রয়েছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ। যে একটা দলিলের ভিত্তিতে কিছু কিছু ওলামা ইকরাম বলছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত ফরজ নয়, আসলে হাদিসটি সহি নয়, জয়ীফ হাদিস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লাইসা ফিল হুলি জাকা, এরকম একটা হাদিস বর্ণনা করা হচ্ছে। এই হাদিসটি আসলে সহি নয়, এই হাদিসটি সহি নয়। অতএব যেহেতু সহি নয়, জয়ীফ হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে ব্যবহৃত স্বর্ণের জাকাত থেকে বিরত থাকা আদৌ উচিত নয়। আর যেহেতু মতভেদপূর্ণ বিষয় অতএব যে কোনো জায়গায় মতভেদ থাকলে যেটা করলে সন্দেহমুক্ত থাকা যায় সেই কাজটাই করার চেষ্টা করবেন। সন্দেহমুক্ত যদি আমি আমার বাড়িতে যারা ব্যবহার করছে স্বর্ণ, এই ব্যবহৃত স্বর্ণের জাকাত আদায় করলে এটা সন্দেহমুক্ত থাকতে পারবো, এজন্য আমরা অবশ্যই ব্যবহৃত স্বর্ণের জাকাত আদায় করব। আচ্ছা এইবার আমরা আসি জমিতে উৎপাদিত ফল ও ফসলের জাকাত। জমিতে উৎপাদিত ফল ও ফসলের জাকাত, এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে। 1 নম্বর আমরা বলবো যে সকল শস্যের জাকাত ফরজ, সব শস্যের কিন্তু জাকাত ফরজ নয়। কোন কোন শস্যের জাকাত ফরজ? জাকাত ফরজ হওয়ার জন্য মনে রাখবেন 3টি গুণ যেই শস্যের মধ্যে একত্রে বিদ্যমান থাকবে, একসাথে থাকবে, সেই শস্যের জাকাত ফরজ হবে। 3টি গুণ যেই শস্যের মধ্যে একসাথে থাকবে সেই শস্যের উপর জাকাত ফরজ, কোনো একটা গুণ যদি অনুপস্থিত থাকে তাহলে ওই শস্যের জাকাত ফরজ নয়। 3টি গুণ কি? 1 নম্বর হলো যেই শস্য কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায়, যেই শস্য কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায় এই শস্যের জাকাত ফরজ। 2, যেই শস্য মানুষের খাদ্য, মানুষে খায়। 3, যেই শস্য ওজনে বিক্রি হয়। এই 3টা গুণ যে শস্যের মধ্যে থাকবে একত্রে সেই শস্যের জাকাত ফরজ। তাহলে 1 নম্বর বলা হলো যে গুদামজাত করা যায়, কোল্ড স্টোরের প্রয়োজন হয় না। 2, মানুষের খাদ্য। 3, ওজনে বিক্রি হয়। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, অতএব ধানে জাকাত ফরজ।
গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, গমে জাকাত ফরজ। ধরেন আঙ্গুর, আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনেও বিক্রি হয় কিন্তু গুদামজাত করা যায় না, যেহেতু একটা গুণ নাই, অতএব আঙ্গুরের উপর জাকাত ফরজ নয়। আবার ওই আঙ্গুরটি শুকিয়ে যখন কিশমিশ হয়ে গেল, কিশমিশ গুদামজাত করা যায়, অতএব যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের উপর জাকাত ফরজ ছিল না, কিশমিশ হওয়ার ফলে ওই গুণটি ফিরে আসলো তার মধ্যে, গুদামজাত করার গুণ ফিরে আসলো, অতএব কিশমিশের জাকাত ফরজ। তাহলে বোঝা গেল যে যেই শস্যের মধ্যে এই তিনটি গুণ একত্রে থাকবে সেই শস্যের জাকাত ফরজ, বাকি সবজির জাকাত ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিল খাদরাওয়াতে জাকাত, সবজির কোনো জাকাত নাই, যেই সবজি পচনশীল রাখলে পচে যায় সেই শস্যের জাকাত ফরজ নয়। এবার আমরা আসি কৃষি পণ্যের নিসাব কতটুকু হবে, যেগুলো শস্য, এই শস্যের নিসাব কতটুকু, শস্য একজন ব্যক্তির মালিকানায় আসলে তার উপর জাকাত ফরজ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতে আওসুকিন সাদাকাতুন, বলছেন যে পাঁচ ওয়াসাক এর কম শস্যের জাকাত ফরজ নয়। পাঁচ ওয়াসাক হতে হবে, পাঁচ ওয়াসাক সমান কতটুকু এটা আমাদের জানতে হবে। হাদিসের ভাষা কিন্তু মন বা কেজি এটা বলা হয়নি, হাদিসের ভাষা হলো পাঁচ ওয়াসাক। পাঁচ ওয়াসাক শস্যের কম হলে জাকাত ফরজ নয়, পাঁচ ওয়াসাক হলে জাকাত ফরজ। পাঁচ ওয়াসাক কতটুকু, এক ওয়াসাক সমান হলো ষাট সা। আমরা যে রমজানের শেষে ফেতরা দেব, এই ধরনের এক ওয়াসাক সমান হলো ষাট সা, তাহলে পাঁচ ওয়াসাক সমান কত সা হবে, তিনশো সা। যদি আমরা আড়াই কেজিতে এক সা ধরি তাহলে তিনশো সা সমান হবে কত কেজি, সাতশত পঞ্চাশ কেজি। চল্লিশ কেজিতে এক মন হলে সাতশত পঞ্চাশ কেজি তো হবে আঠারো মন তিরিশ কেজি। যদি আমরা কেজির হিসাবে মনের হিসাবে নিয়ে আসি তাহলে আঠারো মন তিরিশ কেজি শস্য আপনার মালিকানায় থাকলে জাকাত ফরজ। দিবেন কতটুকু, দিবেন কিভাবে কতটুকু দিবেন, এবার রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারাইয়ান আল উশরু, বৃষ্টি ও ঝর্ণার পানি দ্বারা সিক্ত ভূমিতে, বৃষ্টি বা ঝর্ণার পানিতে যেটা নিজে সেচ দিতে হয় না, খরচ করতে হয় না, এমন শস্য বিশ ভাগের, মানে এমন শস্য দশ ভাগের এক ভাগ, আল উশর দশ ভাগের এক ভাগ। আর যদি বলছে যে ওয়ামা সুকিয়া বিন নাদহে নিসফুল উশর, আর যদি যেটা নিজে সেচ দিয়ে করতে হয় সেই শস্যের বিশ ভাগের এক ভাগ। তাহলে যদি আল্লাহর পানিতে হয়, নিজে খরচ করতে না হয়, শস্য মানে সেচ না দিতে হয়, তাহলে দশ ভাগের এক ভাগ, আর আল্লাহ মানে নিজে পানি সেচ দিয়ে করলে বিশ ভাগের এক ভাগ। আমরা আমাদের সমাজে একটা বিষয় বলি যে বিশ মনে এক মন, আসলে বিশ মনে এক মন আর বিশ ভাগের এক ভাগ বিষয়টিতে পার্থক্য আছে। হাদিসে কিন্তু বিশ মনে এক মন বলা হয়নি, বিশ ভাগের এক ভাগ আর দশ ভাগের এক ভাগ, দুটো পার্থক্যটা কি, বিশ মনে এক মন বললে ধরেন আপনার কাছে আঠারো মন তিরিশ কেজি হলো নিসাব হলো, বিশ মনে হয়নি তাহলে কি আপনি দেবেন না, তাহলে কী হচ্ছে বিশ মনে। আমরা যদি বিশ ভাগে এক ভাগ বলি তাহলে বিশ ভাগ করলাম, আঠারো মন তিরিশ কেজিকে বিশ ভাগ করে এক ভাগ দিয়ে দিলাম। ধরেন আপনি বিশ মনে এক মন বলছেন, আপনার হয়েছে বাইশ মন, তাহলে বিশ মনে এক মন দিলেন, বাকি দুই মন, তাহলে বাকি দুই মনেতে হিসাবে আসবে, তাহলে আমরা বাইশ মনকেই বিশ ভাগ করবো, ওদের এক ভাগ দিয়ে দেবো, তাহলে বিশ ভাগের এক ভাগ আর দশ ভাগের এক ভাগ, এভাবে আমরা দেবো। এখন একটা বিষয় যে ধরেন বৃষ্টির পানিতে কিছু হয়েছে, আবার কিছু বৃষ্টির পানিও হয়েছে, আবার কিছু নিজেও পানি সেচ দিয়ে করতে হয়েছে, বিষয়টা এমনও তো হয়, এক্ষেত্রে আমরা করবো কি, এক্ষেত্রে বলবো যে যেই বৃষ্টির মানে যেই দিকের পরিমাণ বেশি হবে সেই তার হুকুম হবে। ধরেন বৃষ্টির পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে বৃষ্টির পানির হুকুমে অর্থাৎ দশ ভাগের এক ভাগে দিতে হবে, আর যদি নিজের সেচের পরিমাণটাই বেশি হয় তাহলে বিশ ভাগের এক ভাগ হবে। এমন যদি হয় যে না ফিফটি ফিফটি, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে একবারে মানে আল্লাহর পানিতে আর অর্ধেক নিজে সেচ দিতে হয়েছে, এমন যদি যদি হয় তাহলে কি হবে, এমন যদি হয় তাহলে বলা হচ্ছে যে সেটাতে হবে সালাসাতু আরবা আইল ওসর, অর্থাৎ ওসর মানে দশ ভাগের এক ভাগ। তাহলে আপনি দশ ভাগের এক ভাগ যদি দেন, বিশ মনে যদি আপনি দশ ভাগ করেন কয় মন হবে, দুই মন, তাই না, দুই মন। তাহলে এই বিশ মনের দশ ভাগ হইল দুই মন, এই দশ ভাগের চার ভাগের তিন ভাগ, দশ ভাগকে এবার চার ভাগ করেন, দুই মনকে চার ভাগ করলে কতটুকু হবে, তিরিশ কেজি করে, তাই না, না বিশ কেজি করে, বিশ কেজি করে হবে চার ভাগ করলে। তাহলে চার ভাগকে যদি
বিশ কেজি মানে 20 কেজি করে হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ আবার কতটুকু হলো? তাহলে 1.5 মণ, তাই না? 2 মণ থেকে মানে 20 কেজি কমে গেল, 1.5 মণ দিতে হবে। তাহলে যদি এমন হয় যে 50-50 হয়ে যায়, তাহলে আপনাকে মানে মানে 1/10 1/10 4/3 ভাগ এটা বলা হচ্ছে, অর্থাৎ 10 ভাগের 3/4 জাকাত দিতে হবে। আমরা যদি সুন্দর ভাষা বলি 10 ভাগের 3/4 জাকাত দিতে হবে, অর্থাৎ 10 ভাগের যেই ভাগটা পড়লো সেটাকে আবার 4 ভাগ করবো, 4 ভাগ করে 3 ভাগ জাকাত দেবো আর 1 ভাগ রেখে দেবো, তাহলেই হয়ে যাবে যদি 50-50 হয়। আচ্ছা, এক শস্য কি অন্য শস্যের নিসাব পূর্ণ করবে, এটা একটা প্রশ্ন। ধরেন আপনার সাথে ধান আছে, গম আছে, ধান গম দুইটা আলাদা শস্য, অতএব একটা আরেকটা নিসাব পূর্ণ করবে না। তবে ধানের মধ্যে বিভিন্ন জাত আছে, অনেক জাতের ধান, অতএব ধানের মধ্যে যত জাতি হোক না কেন ধান ধানের নিসাব পূর্ণ করবে, গমের মধ্যে যত প্রকারই থাক না কেন গম গমের নিসাব পূরণ করবে, কিন্তু ধান গমের বা গম ধানের নিসাব পূরণ করবে না। কখন শস্যের জাকাত ফরজ, এটা আগেই বলেছি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফল তোলার দিনেই, ফল কাটার দিনেই জাকাত প্রদান করো। অতএব জাকাত দিতে হবে যেই দিন ফল কর্তন করবো, যেই দিন ফসল কর্তন করবো শস্য, সেই দিনই আমরা জাকাত দিব। এখন একটা বিষয় আমাদের মাঝে চলে আসে যে শস্য উৎপাদনের ব্যয় বাদ দিয়ে জাকাত ফরজ। আমরা তো শস্য উৎপাদন করি, অনেক ব্যয় হয়, এটা ব্যয় বাদ দেব দিয়ে জাকাত দেব না কি করবো? এই ব্যাপারটিতেও ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে যে শস্য উৎপাদনের ব্যয় বাদ দিয়ে জাকাত আদায় করবো কি না। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা আসারও আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়াকদি মা আনফাকা আলা সামারাতে সুম্মা ইউজাক্কি মা বাকিয়া, অর্থাৎ প্রথমত ফল উৎপাদনের যা ব্যয় করেছে তা পরিশোধ করবে, অতপর অবশিষ্টাংশের জাকাত আদায় করবে। এই আসার থেকে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে আগে ব্যয় বাদ দিতে হবে, বাদ দিয়ে জাকাত আদায় করবে। আর কিছু ওলামায়ে কেরাম বলছেন যে না, আসলে ব্যয় যদি ওই শস্য উৎপাদনে তার কোনো ঋণ হয়ে যায়, ব্যয়টা বলতে তারা ঋণ বোঝাচ্ছেন যে যদি শস্য চাষ করতে গিয়ে তার ঋণগ্রস্ত হয়ে যায়, ওই শস্য অন্য কোনো ঋণ না, অন্য খাতের ঋণ নয়, ঋণ ওই শস্য উৎপাদনের জন্য যে ঋণ হয়ে গেছে, প্রথমত এই ঋণ পরিশোধ করবে, তারপরে যেটা থাকবে তার জাকাত আদায় করবে। এই ব্যাপারেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আসার রয়েছে, তিনি বলছেন যে ইয়াবদাউ বিমাস্তাকরাদা সুম্মা ইউজাক্কি মা বাকিয়া, প্রথমে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করবে, অথবা অবশিষ্টাংশের জাকাত আদায় করবে। এই আসারের ভিত্তিতে তারা বলছেন যে আগে ঋণ, তো এটা ঠিক, ঋণ পরিশোধ করবে। আরেকটা জিনিস হলো যে অনেকে এখন দেখো জমিতে লিজ নিচ্ছে, লিজ নিতে বহু খরচ, এখন জমি লিজ নিয়ে চাষ করছে, এখন লিজের টাকা কি বাদ দিবে? যে না, লিজ যেটা নেওয়া হচ্ছে এটা তো জমি নেওয়া হচ্ছে, যদি উৎপাদন খরচ বাদই দিতে হয় তাহলে ওই শস্য উৎপাদনের জন্য যে খরচটুকু হচ্ছে এটা বাদ দিতে হবে, কিন্তু লিজের টাকা নয়, লিজ তো আপনি জমি নিচ্ছেন, জমি আপনি নিচ্ছেন লিজ নিয়ে, এটা উৎপাদনের সাথে এই মানে খরচ মানে মানে অন্তর্ভুক্ত হবে না, এর সাথে যোগ হবে না, ওটা জমির মালিকানা। অতএব এটা শস্যের সাথে নয়, শস্য উৎপাদনের জন্য যদি কোনো ব্যয় হয়ে থাকে, এটা ধরা যায় যে এই উৎপাদন ব্যয় বাদ দিয়ে আরও যতগুলো জমি আছে সব জমিনের আপনার শস্য যদি একত্রে করেন, যে এই উৎপাদন খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটা যদি নিসাব পরিমাণ হয় 18-30 কেজি পার হয়ে যায়, তার উপরে জাকাত দিতে হবে। সর্বাধিক গ্রহণ মানে আরও বেশি সুন্দর হবে, উত্তম হবে, যে আপনারা এই ব্যয়টাকে বাদ না দিয়ে যদি আপনারা যেটা মালিক হচ্ছেন যেই শস্যের আপনি জাকাত দিয়ে দিবেন, সেটা সবচেয়ে উত্তম হবে। কারণ ব্যয়ের দিকে লক্ষ্য করেই বলা হয়েছে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। অতএব আপনি যদি ব্যয় করে নিজে ব্যয় করে করেছেন, অতএব 20 ভাগের 1 ভাগ দেন, নিজে ব্যয় করতে হয়নি তাহলে 10 ভাগের 1 ভাগ দেন, তাহলে কিন্তু বিষয়টা আরও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মানে আমাদের প্রশ্ন আসে যে যদি কেউ জমিতে শস্য চাষ না করে মাছ চাষ করে, আর অনেকে দেখা যাচ্ছে সাতক্ষীরা অঞ্চলে যদি যান তো দেখা যাচ্ছে জমিতে মাছ চাষ হচ্ছে বা অনেক জায়গায় হচ্ছে, একসময় ধান হয়, ধানের মধ্যে আবার মাছও হয়, তো মাছের জাকাত ফরজ হবে কি না? মাছের উপরে জাকাত ফরজ হবে না, তবে যে মাছ বিক্রয় লব্ধ টাকার উপরে জাকাত ফরজ হবে। হ্যাঁ, এবং একটা অনেক ওলামায়ে কেরাম বলছে যে মাছ যেহেতু তার ব্যবসায়িক পণ্য, অতএব সে মাছ বিক্রি করার জন্য সে করেছে, অতএব এই মাছের বিক্রয় মূল্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে, সরাসরি মাছের উপরে নয় যে মাছ এতটুকু হলে এতটা মাছ দেবো জাকাত, এটা নয়, বরং মাছের যে বিক্রয় মূল্য হবে এটা ব্যবসায়িক পণ্য হিসেবে মাছের মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত ফরজ হবে। আলুর জাকাত, আমাদের দেশে তো প্রচুর আলু চাষ হয়, আলুর জাকাত ফরজ হবে কিনা? আলু সবজির অন্তর্ভুক্ত,
আলুর জাকাত ফরজ নয়, তবে দান করবেন বিভিন্ন, আলু যত পরিমাণ হচ্ছে মাশাআল্লাহ দান করতে হবে ব্যাপক পরিমাণ, তবে নির্ধারিত হারে আর জাকাত ফরজ নয়, কারণ আলু ও সবজির অন্তর্ভুক্ত। মধুর জাকাত ফরজ কিনা, এখন মধুও চাষ হচ্ছে, মধু জাকাত ফরজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জাকাত বের করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব কেউ যদি মধু চাষ করেন তাহলে মধুর জাকাত আদায় করবেন এইভাবেই, ওসর মানে ওসর মধুর জাকাত ওসরের পরিমাণ হবে, ওসর হবে অর্থাৎ দশ ভাগের এক ভাগ, দশ ভাগের এক ভাগ, কারণ সেটাতে অন্য কোনো খরচ করতে হয় না তেমন, এই জন্য মধুর জাকাত আদায় করতে হবে দশ ভাগের এক ভাগ। আম সবজির অন্তর্ভুক্ত পরে প্রশ্নোত্তরের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ, মাগরিব পরেও প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আমরা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। ব্যবসায়িক মালের জাকাত, ব্যবসায়িক মাল, ব্যবসায়িক মালের জাকাত কি? ব্যবসায়িক মাল আমাদেরকে মানে আমরা যে ব্যবসার জন্য দোকানে যে পণ্যগুলো রেখেছি বা যে যে ব্যবসা করছি, যে যে ব্যবসা করছে যেটা বিক্রয় করার জন্য রেখেছি, আমরা কিন্তু যদি ওই জিনিসটা আপনার কাছে এক বছর যাবৎ থাকে তাহলে কিন্তু আপনার কাছে আপনি ওই বিক্রয় মূল্য হিসাব করে জাকাত দেবেন। আবার ধরেন আপনার এক দোকানে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, দশ লক্ষ টাকার মধ্যে ধরেন আপনি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা আপনার ক্যাশ আছে আর দোকানে পাঁচ লক্ষ টাকার পণ্য আছে, তাহলে আপনার কার সাথে যে ক্যাশ আছে পাঁচ লক্ষ টাকা, এই পাঁচ লক্ষ টাকার সাথে আপনার দোকানে যেই বস্তুটা যে পণ্যটি আপনি বিক্রয় করার জন্য রেখেছেন, বিক্রি করতে চেয়েছেন, ওই পণ্যের বিক্রয় মূল্য আপনি বিক্রয় করলে কত টাকা পাবেন? ক্রয় মূল্য না, কিন্তু আপনি ওই পণ্যগুলো বিক্রি করলে যেই টাকাটা পাবেন সেটাও কিন্তু আপনার মূলধনের সাথে যোগ হবে, আপনার মূলধনের সাথে যোগ হয়ে আপনাকে আড়াই পার্সেন্ট শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে। মোট টাকা আপনার দেখুন পাঁচ লাখ যোগ আপনার বিক্রয় মূল্য পণ্য যেগা আছে সেই বিক্রয় মূল্য যোগ করে যা আসবে সেই মূল অর্থের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দেবেন, কারণ এটা আপনার ব্যবসায়িক পণ্য। এখন যদি ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য যদি জমি হয়, আমরা তো জমিরও ব্যবসা করি অনেক, জমির কী করব, যদি ব্যবসায়িক পণ্য জমি হয়, অনেকে জমি কোনো বেচা ব্যবসা করেন, যদি এমনই হয় যে আপনি জমি কেনেন আর বেচেন এমন যদি হয় তাহলে সেটাও কিন্তু আপনার ব্যবসায়িক পণ্য। এই ব্যবসায়িক পণ্য হিসেবে আপনাকে ওই জমির মূল্য হিসাব করে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে। আর যদি জমি এমন হয় যে জমি আপনি কিনেছেন বাড়ি করবেন বা, তাহলে ওই জমির পুরো জাকাত আসবে না, বা আপনি একটা বাড়ি কিনেছেন, বাড়ি ব্যবহার করছেন, নিজে বসবাস করছেন, ভাড়া দিচ্ছেন, এই বাড়ির উপরে জাকাত আসবে না, বাড়ির বিক্রয় মূল্যের উপর জাকাত আসবে না, বরং এই সমস্ত জমি থেকে যে ফসল উৎপন্ন হবে, বাড়ি থেকে যে ভাড়া আসবে, বা একটা গাড়ি কিনে রেখেছেন, গাড়ি ভাড়ায় খাটাচ্ছেন, গাড়ি থেকে যে ভাড়া আসবে, যে ইনকামটা হবে, এটা যদি নিসাব পরিমাণ হয় আর এটা যদি আপনার এক বছর যাবৎ আপনার মালিকানায় থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। তাহলে জাকাত ব্যবসায়িক মালের অবশ্য আমরা এটা বুঝতে পারলাম, জমি বা যে কোনো ব্যবসায়িক পণ্য, আপনি মাছের ব্যবসা করেন মাছের বিক্রয় মূল্য করবেন, যে কোনো ব্যবসায়িক পণ্য যদি হয় ব্যবসায়িক পণ্য কিন্তু আপনার হিসাবে আসবে, ব্যবসায়িক পণ্য হিসাবে অবশ্যই আমরা এটা জাকাত আদায় করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখি না এবং জাকাত আদায় করি না। এরপরে আমরা যদি আসি গৃহপালিত পশুর জাকাত সংক্ষেপে বলে শেষ করে দিই, গৃহপালিত পশু এর জাকাত ফরজ। গৃহপালিত পশুর জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো হলো একটা হলো নিসাব পরিমাণ হওয়া, নিসাব কতটুকু, ছাগলের ক্ষেত্রে নিসাব হলো চল্লিশটি, ছাগলের কম হলে জাকাত ফরজ নয়, ছাগল হতে হবে কমপক্ষে চল্লিশটি, গরু তিরিশটির কমে জাকাত ফরজ নয়, কমপক্ষে তিরিশটি গরু হলে জাকাত ফরজ, আর উঁট পাঁচটির কমে জাকাত ফরজ নয়, পাঁচটি উঁট হলেই তার উপরে জাকাত ফরজ, তার উপর জাকাত ফরজ নয়। এক নম্বর তাহলে নিসাব পরিমাণ হওয়া, আর দুই নম্বর হলো পূর্ণ এক চন্দ্র বছর মালিকানায় থাকা, পূর্ণ এক চন্দ্র বছর যেটা মূল যেটা ইয়ে করেছিলেন সেটা মালিকানায় থাকা, আর আগে বলেছি যে তার বাচ্চা তার অংশ মানে মায়ের মানে সাথে অনুসরণ করবে আর কি। আরেকটা শর্ত হলো সায়েমা বিচরণশীল হওয়া, সায়েমা বা বিচরণশীল হওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিকুল্লি ইবলিন সায়েমাতিন মিন কুল্লি আরবাইনা ইবনাতু লাবুন, মানে অর্থাৎ সায়েমা হতে হবে পশুকে, সায়েমা কী বলে বিচরণশীল, অর্থাৎ যেই পশুকে খাদ্য কিনে খাওয়াইতে হয় না, বিলে ছেড়ে দেওয়া থাকে চোরে খায়, এমন পশুর উপরেই কিন্তু জাকাত ফরজ। কিন্তু যেটা সায়েমা নয়, বিচরণশীল নয়, আপনি খামার করেছেন, খামারে পঞ্চাশটা গরু আছে বা দুশোটা ছাগল আছে, এর গরু হিসেবে ছাগল হিসেবে জাকাত ফরজ নয়, মনে রাখবেন। যেমন চল্লিশটি ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে, গরু তিরিশটি হলে একটা গরু জাকাত দিতে হবে, এই গরু ছাগল হিসেবে জাকাত ফরজ নয়, কিন্তু খামারে যেটা রেখেছেন সেটা আপনার ব্যবসায়িক পণ্য,
ব্যবসায়িক পণ্য হিসেবে আপনার উপর যাকাত ফরজ হবে, ব্যবসায়িক পণ্য হিসেবে। অতএব আপনার যদি পাঁচটা গরুও থাকে, ত্রিশটি তো দূরে থাক, পাঁচটা গরু আছে আপনার খামারে, পাঁচটি গরুর মূল্য আপনার নিসাব পরিমাণ হয়ে গেল, বা আপনার মূলধনের সাথে আপনার ব্যবসায়িক পণ্য এটাও আপনার যোগ হবে, আপনার পাঁচটা গরু আছে, পাঁচটা গরুর মূল্য যোগ করে আপনাকে জাকাত দিতে হবে, কারণ এটা আপনার ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খেরান। দেখেন সবসময় কেনা বেচা হচ্ছে, তাহলে তো মূলধন থাকছে, সবসময় কেনা বেচা হচ্ছে মানে মূলধন হচ্ছে, তার টাকা থাকছে, সে টাকা তো থাকছেই, টাকার সাথেই তো তার ব্যবসায়িক পণ্যের মূল্য হিসাব হবে, তার সাথে ব্যবসায়িক পণ্য যেটা কেনা বেচা হচ্ছে সেই সাথেই কিন্তু আপনার টাকা যেটা থাকছে আপনার ক্যাশে সেই টাকা, এবং সাথে আপনার যখন বছরে একবার জাকাত দেবেন ওই সময় দেখবেন যে আপনার ব্যবসায়িক পণ্য কতটুকু আছে। এবছর তো সারা বছর কেনা বেচা হলোই, কেনা বেচা হয়ে যে টাকাটা আপনার কাছে গচ্ছিত আছে, এর সাথে বছরে যেই সময় একটা সময় জাকাত আদায় করছেন সেই সময়ে আপনার ব্যবসায়িক পণ্য কী কী আছে এবং তার বিক্রয় মূল্য কত হবে সেটা ওই আপনার মূলধনের সাথে যোগ হবে, যোগ হয়ে 2.5% জাকাত দিতে হবে। আশা করি আমরা বিষয়গুলো সংক্ষিপ্তভাবে হলেও আমরা বুঝতে পেরেছি। তো আমি আর আমার কথা বাড়াচ্ছি না, আমার যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ মাগরিব পরে আমরা প্রশ্নোত্তরের সুযোগ দেব, মাগরিব পরে প্রশ্নোত্তর সেশন হবে ইনশাআল্লাহ, সেখানে আমরা প্রশ্নোত্তর করবো। আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুল কবলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসানিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।